আর আজকে বেরিয়ে পড়েছি নৈহাটির পথে। তো তোমরা দেখতেই পাচ্ছ সামনে যে পুকুরটা রয়েছে, এখানে আমাদের কল্যাণীর যত ঠাকুর হয়, দুর্গা ঠাকুর বলো বা যে কোনো ঠাকুর, এখানেই সব বিসর্জন দেওয়া হয়। তো এই জায়গাটাও বেশ সুন্দর লাগছিল কালকে দেখতে। তো দেখো মেঘগুলো বেশ সুন্দর হয়েছিল আর বেশ একটা ভালো ওয়েদার ছিল। আর সামনেই হচ্ছে কল্যাণী স্টেডিয়াম। তো স্টেডিয়াম তো কি বলবো, কি অপূর্ব লাগছে দেখে, আর রাস্তাটাও ভীষণ ভালো লাগছে। তো তোমরা দেখো এটা হচ্ছে আমাদের কল্যাণী স্টেডিয়াম, আর যারা যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তারাও একবার দেখে নাও। আর যেতে যেতে দেখো এই রাস্তাটার চারপাশে শুধু গ্রিনারি আর গ্রিনারি, মানে আমার শহর শুধু সবুজে ভরা। তো এই রাস্তাটা এত ভালো লাগছিলো, চারপাশে সবুজ আর মাঝখান দিয়ে রাস্তা। তো এটা থেকে যেতে যে কারোরই ভালো লাগবে। তো আমার কল্যাণী ঠিক এই রকমই সবুজে ঘেরা। তো চলো আমরা এখন স্টেশনে পথে রওনা দিয়েছি। আর স্টেশনে চলে এসেছি, এবার এখন 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনের জন্য ওয়েট করছে। সামনের কাকুটা বারবার দেখছিলেন কি ট্রেন আসছে কিনা। ট্রেন ঢুকে গেছে, অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। তো ট্রেন ঢুকে গেছে আর এবার হচ্ছে ট্রেনে উঠে ডেস্টিনেশন যাওয়ার পালা। আর নৈহাটি স্টেশনে নেবে ঠিক স্টেশনের অপোজিট থেকে এই মার্কেটটা শুরু হচ্ছে। এই মার্কেটের দুপাশে বিভিন্ন রকমের বিভিন্ন জিনিসপত্র এবং বিভিন্ন জিনিসপত্রের দোকান রয়েছে, তোমরা দেখবে আগে আরও এগোতে এগোতে। তো চলো তোমাদের মার্কেটটা আজকে ঘুরিয়ে দেখাই। তো আমার ডান দিকে দেখো বিভিন্ন বাচ্চাদের জামাকাপড় রয়েছে, তারপর আরও বিভিন্ন রকমের জামাকাপড়, টপস, কুর্তি। আর এই পাশের কাকুটা মানে ফলের দোকানের সামনে দেখো তোমরা, ফলের দোকানের সামনে এই কুর্তিগুলো, দুটো কুর্তি 150 টাকায় দিচ্ছিল। আর আকাশটাও কি ভালো লাগছে দেখতে দেখো। তো সামনে বেশ ভালো ভালো শাড়ির কালেকশনস দেখলাম। তো আমি কোনো দোকানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি না, জাস্ট রাস্তার উপর যে মার্কেটে কী কী পাওয়া যায় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। বিভিন্ন রকমের ভালো ভালো শাড়ি ছিল এখানে, বিভিন্ন রকমের ছেলেদের ট্রাউজার্স, বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিস, তারপর আরও অনেক রকমের জিনিস ছিল। তো তোমরা দেখতে থাকো। আর এখানে বিভিন্ন রকমের কিচেনের জিনিসপত্র ছিল, সামনে বিভিন্ন রকমের নাইটি, তারপরে কুর্তি, আরও অনেক কিছুর দোকান ছিল। আর বাসনপত্রেরও দোকান আছে, মানে তুমি যদি যাও যে কোনো জিনিসপত্র এখানে অ্যাভেলেবেল রয়েছে, তুমি এমন কিছু নেই যেটা পাবে না। আর যেহেতু রাখির সিজন চলছে এখানে বিভিন্ন রকমের ভালো ভালো রাখির কালেকশনসও উঠেছে। তো সামনেই রাখি পূর্ণিমা, আর রাখির কালেকশনস না থাকলে হয় না, বাজারটাই যেন অপূর্ণ হয়ে যায়। তো বিভিন্ন রকমের ভালো ভালো রাখির কালেকশনস রয়েছে। আর বিভিন্ন রকমের ড্রেসের কালেকশনস দেখলাম, লং ড্রেস, বিভিন্ন রকমের ব্যাগের দোকানও রয়েছে। এই পাশে একটা ব্যাগের দোকান তোমরা দেখতে পাবে, বিভিন্ন রকমের ব্যাগ। আর এখানে তোমরা যথেষ্ট ভালো বার্গেনিং করতে পারবে, তো তোমাদের বার্গেনিং স্কিল অনুযায়ী তো তোমরা যেতে পারো আর মার্কেটটা ঘুরতে পারো। তোমরা যারা এখনও যাওনি, সবসময় স্প্ল্যানেড হয়তো যেয়ে ওঠা হয় না, তো তোমরা এটাই গিয়ে ট্রাই করতে পারো। ঠিক কাঁচড়াপাড়া স্প্ল্যানেডে যেরকম আর কি আমরা শপিং করি, স্ট্রিট শপিং, তো স্ট্রিটের পাশে যে দোকানগুলো থাকে ঠিক সেই রকমই। বিভিন্ন রকমের ছেলেদের জামাকাপড়ও রয়েছে, বাচ্চাদের, সব রকম আইটেমস তোমরা এখানে পেয়ে যাবে। আর যথেষ্ট পরিমাণে ভালো ভালো টপসেরও কালেকশন ছিল, এমন না কি যে পছন্দ হবে না বা দেখতে ভালো না, সত্যি খুব সুন্দর সুন্দর টপেরও কালেকশন ছিল। আর এখানে কাকু যে বেকারি বিস্কুটগুলো হয় ওইগুলো নিয়ে বসেছিলেন। আর এই রাস্তার শেষে একদম রয়েছে, ও হ্যাঁ, এখানের এই যে ড্রেসগুলো, এই ড্রেসগুলো খুব সুন্দর ছিল। তোমরা যারা এরকম ড্রেস পরো তারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো।
আর যেটা বলছিলাম যে এই রাস্তার একদম শেষে গিয়ে রয়েছে নৈহাটি ফেরিঘাট, যেখান থেকে তোমরা ওপারে যেতে পারবে তো ফেরি করে। আর সুন্দর একটা ঘাট রয়েছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেছি ভিডিওতে, পুরো ভিডিওটা দেখলে বুঝবে, ভীষণ সুন্দর ঘাট। বিকেলবেলা যে কোনো ফ্যামিলির সাথে বলো, নিজের প্রিয় মানুষের সাথে বলো, তোমরা গিয়ে টাইম স্পেন্ড করতেই পারো ওখানে। তো চলো গিয়ে তোমাদের ঘাটে নিয়ে যাচ্ছি, গিয়ে দেখা হবে। এখানে যে ইয়াররিংসগুলো হয় 30 টাকা করে, সেগুলোই ছিল। নৈহাটি স্টেশন থেকে গঙ্গার ঘাট অবধি তোমরা যে কোনো টোটোতেও আসতে পারো, বা যদি মার্কেটটা এক্সপ্লোর করতে চাও তাহলে তোমরা হেঁটে হেঁটেও চলে আসতে পারো। আর বিকেলবেলা এই গঙ্গার ঘাটটা সত্যিই খুব সুন্দর লাগে দেখতে, তোমরা হয়তো বুঝতে পারবে। তো আমরা চলেই এসেছি, একদম কাছাকাছি আছি, আর চলো তোমাদের সাথে তাহলে শেয়ার করে নিই। এই দোকানগুলোতে পর পর সবকটা দোকানে খুব ভালো ভালো কুর্তির কালেকশনস ছিল, জেগিন্সের কালেকশনস ছিল। আর নৈহাটি ফেরিঘাটের সামনেই ছিল ওই ফুচকার দোকানটা, চাট বলে, আর ওই যে হচ্ছে নৈহাটি ফেরিঘাট। তো আমরা এখন এখান থেকে নিচে গিয়ে একদম যে গঙ্গার ঘাট তার সামনে যাব। আর জলের স্রোত এতটাই বেশি ছিল, মনে হচ্ছিল যে কোনো ছোটোখাটো দীঘায় চলে এসেছি, আর মনে হচ্ছে যেন ছোটো ছোটো ঢেউ আসছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আর বুঝতেও পারছো, আর আকাশটাও এত সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল। তো তোমরা ভিউটা এনজয় করো। আর বিকেলে এখানে সময় কাটিয়ে নৈহাটির যে বিখ্যাত বড় মা, মানে যে মা কালী রয়েছেন, তার দর্শন করে বাড়ির দিকে রওনা দেওয়া। নৈহাটি গেলেই, এখানে না গেলে হয়তো পুরো যাত্রাটি অসম্পূর্ণ থেকে যায়। তো মায়ের কাছে আশীর্বাদ নিয়ে আবার বাড়ির পথে রওনা দেওয়া। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই রাখছি, দেখা হচ্ছে নেক্সট আরেকটা সুন্দর ব্লগে। ততদিনের জন্য সবাই ভালো থেকো, টাটা।